প্রিয় দর্শক, আমি ইনামুল ভাই, আর আপনারা দেখছেন নিউজ টেন বাংলা। দর্শক, আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচন হলো কিন্তু দু দফায়। এটা কেন বলছি, কারণ আট তারিখে বিভিন্ন জায়গায় ভোটের যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স নিয়ে ছুটে দৌড়ে চলে যাচ্ছে, এবং সেখান থেকে দেখা গেল কি না, পুকুরের জলে ফেলে দেওয়া হলো। বিরোধীদের তরফ থেকে অবশ্যই এটা হয়েছে, এবং কি কারণে এই পুকুরে ফেলা বা ভোট বাক্স নষ্ট করে ফেলা, ব্যালট বাক্স নষ্ট করে ফেলা বা আগুনে পুড়িয়ে দেওয়া বা জল ঢেলে দেওয়া, এরকম ঘটনা আমরা কিন্তু দেখলাম পুরো রাজ্য জুড়ে একেবারে। আর সেই কারণেই কিন্তু আবার নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা কি করলো না, একটা নোটিশের মাধ্যমে জানালো যে এই এই রাজ্য, এই এই জেলাগুলিতে, জেলার বুথগুলিতে হবে আবার ভোট। সেই বুথের মধ্যে 696-এর উপরে অধিক বুথ ছিল কিন্তু নির্বাচনের আন্ডারে, মানে আবার ইলেকশন হলো আজ অর্থাৎ 10 তারিখ, এবং কাল, আগামীকাল কিন্তু এই নির্বাচনের ফলাফল প্রকাশ পাবেই। এবং সেই যে প্রকাশ পাবে, কিন্তু তার আগে কয়েকটা কথা না বললেই নয়, একেবারে নির্বাচনের নামে একটা প্রহসন আপনারা দেখলেন একেবারে পুরো রাজ্য জুড়ে। সেখান থেকে দাঁড়িয়ে আরও একটি ইস্যু উঠে এসেছে যে নওশাদ সিদ্দিকী নাকি ধর্ষণ করেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি না, নওশাদ সিদ্দিকী আর যে মৃণ্ময়ী বিলকিস, ওই মৃণ্ময়ী বিলকিসের যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী এটা কিন্তু ধর্ষণ নয়। কেন বলছি এরকমটা, কারণ সেই মহিলা, সেই মৃণ্ময়ী বিলকিসই বলছেন যে আমরা দুজনে মিট করি, অর্থাৎ নিজেদের কনসেন্টে নিজেরাই পরস্পরে মিলিত হয়েছে, যদি হয়ে থাকে এটা তাহলে কিন্তু এটা ধর্ষণ হবে না, যদি হয়ে থাকে। বলছি না যে মৃণ্ময়ী বিলকিসের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে নওশাদ সিদ্দিকীর, এরকমটা বলছি না, যদি হয়ে থাকে এটাই বলছে, তাহলে কিন্তু এটা ধর্ষণের মামলা হবে না। সেখান থেকে দেখা যাচ্ছে কি নাকি ধর্ষণের মামলা করে বসে রয়েছে, এরকমটাই জানা যাচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়াতে। কিন্তু কিন্তু দর্শক, আগামীকাল কিন্তু পঞ্চায়েতের যে নির্বাচন, গণতন্ত্রের যে উৎসব, উৎসবের যে রেজাল্ট, কি ফলাফল হলো, মানুষ কাকে বেছে নিল, সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে 696টার বেশি বুথে কিন্তু বিভিন্নভাবে র্যাগিং, জালিয়াতি বা ভোট লুট ইত্যাদির মতো ঘটনা ঘটেছে, আর সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন কি করলো না, 696টার অধিক বুথে কিন্তু আবার পুনরায় নির্বাচন করালো। সেখান থেকে দেখতে গেলে এই যে নির্বাচন, এটা কিন্তু একেবারে গণতন্ত্রের প্রহসন, এটা উৎসব বলা চলেই না একেবারে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ এই এইরকম নির্বাচন 2018-তে হয়নি। এখানে গোনা হচ্ছে কি, লাশ গোনা হচ্ছে দর্শক, 36টার বেশি মৃত্যু হলো এই পঞ্চায়েতে। 2023-এর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত একেবারে নজির স্থাপন করে দিল 2018-এর থেকেও বেশি, এরকমটাই জানা যাচ্ছে সূত্রমাত্র। তবে এই যে লাশের সংখ্যা গোনা আর ভোটের ব্যালট কার দিকে যাবে, এটাই হচ্ছে অপেক্ষা করতে হবে আপনাদেরকে, যারা যারা যে দল করে থাকেন অবশ্যই অপেক্ষা করবেন যে কাল কি, গত আগামীকাল কি রেজাল্ট হতে চলেছে, সেটা ব্যালট বলবে আপনাদের, আপনারা কাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন জনসাধারণ, সেটাই কিন্তু কথা বলবে। কিন্তু এই যে লুট, এই লুট কিন্তু গণতন্ত্র, গণতন্ত্রের যে পরিচয়, গণতন্ত্রের যে সংজ্ঞা, গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু বহন করে না এই যে ভোট লুট হলো। দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিউজ টেন বাংলার মাধ্যমে। দর্শক, যদি কালকের রেজাল্ট আপনারা তাড়াতাড়ি দেখতে চান এবং নিখুঁতভাবে দেখতে চান, লাইভ দেখতে চান, ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন। কিসে ওয়েবসাইট? ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে যেইভাবে বলছে সেইভাবে যদি করেন, অবশ্যই লাইভ আপডেট দেখতে পাবেন, সেটা নিউজ চ্যানেলের আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন।